नमस्कार, সালাম সবাই, সালাম বোর্ডটা কি ফুল দেখা যাচ্ছে? বোর্ডটা ফুল দেখা জি ম্যাম। যাচ্ছে। সবাই ভালো আছো? আছো? আমাদের আজকে পাঠ হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আলোচনা করব। এর আগে ক্লাসে ভার্বস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের পাঠ হচ্ছে টেন্স। আচ্ছা, টেন্সের কনফর্মটা একটু লিখে নিই। শিকন ফোরটা একবার দেখে নাও সবাই। ম্যাম কি কি লিখছেন? আচ্ছা আমি বলছি, শোনো, এটা লিখতে হবে না, ঠিক আছে? ওকে ম্যাম। দেখো, আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন, উই উইল বি এবল টু লার্ন ডেফিনিশন অফ টেন্স, টু লার্ন ক্লাসিফিকেশন অফ টেন্স, টু লার্ন কি ডেফিনিশন অফ টেন্স এন্ড প্রেজেন্ট টেন্স এন্ড ইটস ক্লাসিফিকেশন, ঠিক আছে? টেন্সের সংজ্ঞা জানবো, টেন্সের প্রকারভেদ জানবো, তার মধ্যে কিছু অংশ আজকে আলোচনা করবো, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, টেন্স তিন প্রকারের মধ্যে আমরা প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে প্রথমে আসি, এটা লিখতে হবে না, এটা শুধু দেখবে আর আমরা বলার সময় একটু শুনবে। আমরা অর্থাৎ আমাদের আলোচ্য বিষয়টা কি, এই পাঠ শেষে আমরা কি কি সম্পর্কে জানবো, কোন বিষয় কোন টপিক গুলো জানবো, সেটাই হচ্ছে লার্নিং আউটকাম, অর্থাৎ শিকন ফল, ঠিক আছে? সেটা না লিখলেও চলবে। তাহলে দোহা অর্থ হচ্ছে কি বাংলায়? টেন্স কে কি বলে? কাল বা সময়, তাই না? বাংলায় হচ্ছে এর অর্থ কাল বা সময়। আমাদের কাজ, আমরা যে সমস্ত দৈনন্দিন কাজগুলো করি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো, সেই কাজগুলো কি আমাদের যে সময়টা আছে, সময়ের যে কোনো একটা উপায়ে সম্পাদিত হয়, সংগঠিত হয়, তাই না? অর্থাৎ কিছু কাজ যেমন পার করে এসেছি, যেটা সেটা অতীত, এখন বর্তমানে যেগুলো করছি সেগুলো বর্তমান কালের সময়ের মধ্যে আমরা শেষ করছি, ভবিষ্যতের গুলো ভবিষ্যতে, এভাবে। অর্থাৎ আমাদের যে সময়টা আছে, সেই সময়ের যে কোনো একটা অধ্যায়ে আমরা কাজগুলো কি করি, শেষ করি, কাজগুলো করে থাকি। তাহলে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময় বা কাল হচ্ছে কি? টেন্স। কোনো কাজ সম্পূর্ণ হওয়ার যে সময় বা কাল, সেটাই হচ্ছে কি? টেন্স। আমি একটু লিখি, টেন্স কোনো কাজ
বর্তমান সময়ে কোন কাজ হয় হচ্ছে হয়েছে বোঝালে ভার্বের আকারে যে পরিবর্তন হয় ভার্বের আকারে যে পরিবর্তন তাকে প্রেজেন্ট টেন্স বলে ঠিক আছে বর্তমান সময়ে প্রেজেন্ট দিয়ে আমরা বুঝতে পারছি কি বর্তমানের কোন বিষয় তাহলে বর্তমানে কোন বিষয় বর্তমান সময়ে কোন কাজ হয় হচ্ছে হয়েছে ইত্যাদি বোঝালে যখন হয় বোঝাবে তখন ভার্বটা একরকমের হবে যখন হচ্ছে বলবে তখন ভার্বের রূপে কি আরেক রকম হবে যখন হয়েছে বলি তাহলে ভার্বের রূপটা পরিবর্তন ভার্বের আকারের যে পরিবর্তন সেটাই হচ্ছে কি টেন্স তাই না এই তাহলে বর্তমান সময়ে যে ভাবে পরিবর্তন সেটি হচ্ছে কি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স কে আবার চার ভাগে বিভক্ত করা হয় প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেখান থেকে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সটা দেখো প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বা অনির্দিষ্টবাচক
কাল ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে বাংলায় কি বলে সাধারণ বা উপযুক্তবাচক কাল আচ্ছা তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বর্তমান কালে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয় বা হয়ে থাকে বুঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে কাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে বর্তমান কালে অনির্দিষ্ট সময়ে বর্তমান সময় হতে হবে এবং অনির্দিষ্ট সময় হতে হবে সেটা নির্দিষ্ট করে কোনো টাইম বলা থাকবে না কোনো কাজ কি হয় বা হয়ে থাকে বুঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে আচ্ছা একটা তাহলে এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেটার স্ট্রাকচার বা গঠন প্রণালীটা কি রকম স্ট্রাকচারটা কি রকম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের তোমরা 6 ইয়ার পড়েছো এটা আইডিয়া থাকার কথা আচ্ছা যাই হোক আমি আবার লিখছি স্ট্রাকচার বা গঠন প্রণালী অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কিভাবে আমরা লিখছি স্ট্রাকচার ইয়া কি হবে Hello. I got $500 in cash in case they don't take MX. Ma'am, shop the gulad. Shop the oil. Shop the edge. Them guns are safe. আচ্ছা দেখো একটা উদাহরণের সাহায্যে দেখায় আগে স্ট্রাকচারটা দেখো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কি স্ট্রাকচারটা তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝাই আরো সহজ হবে আই সাবজেক্ট হলো আই এটা ভার্ব আমরা রাইট লিখি রাইট এক্সটেনশন এ লেটার এটা একটা সেন্টেন্স লিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা উদাহরণ আই মাই লেটার আই সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট অর্থাৎ মূল ভার্ব থাকবে এরপর এক্সটেনশন এ লেটার এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমি একটি চিঠি লিখি ঠিক আছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা উদাহরণ আচ্ছা এখানে আরেকটা বিষয় খেয়াল করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে কি হয় এস বা ইএস যুক্ত হয় ঠিক আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় যেমন আই রাইট এ লেটার আই টা কি ফার্স্ট পারসন তাই না আই টা হচ্ছে ফার্স্ট পারসন আমি আমরা আমাদেরকে আমাদেরকে আমাকে এই শব্দগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন তাহলে ফার্স্ট পারসনের মধ্যে ভার্বের কোনো পরিবর্তন হবে না আবার সেকেন্ড পারসনে গিয়ে কি ইউ ইউ ইউস তুমি তোমরা তোমাদের এই শব্দগুলো কি এগুলো হচ্ছে কি সেকেন্ড পারসন ক্ষেত্রে পারবে রূপের কোনো পরিবর্তন হবে না থার্ড পারসন গিয়ে পরিবর্তন হবে তাও কিসে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি শি দে ইট দ্যাট দেম হার এগুলো সবগুলো কি থার্ড পারসন তো থার্ড পারসনের মধ্যে সাবজেক্টটা সিঙ্গুলার হতে হবে যেমন দে দেটা কি এটা হচ্ছে কি থার্ড পারসন কিন্তু থার্ড পারসন এটা কি প্লুরাল থার্ড পারসন প্লুরাল এটা ঠিক আছে থার্ড পারসন প্লুরাল এজন্য এখানে রাইট এ অর্থাৎ থার্ড বলছি কি আমি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই এস কিন্তু এখানে এটা কি থার্ড পারসন ঠিক আছে কিন্তু সিঙ্গুলার নয় এটা কি প্লুরাল যার কারণে এখানে রাইটটা কিন্তু থাকবে রাইটের সাথে এস যুক্ত হবে না আর যদি বলি কি বুঝালে অথবা হি শি ইট
ইত্যাদি বুঝলে কি হবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে আচ্ছা এটা যদি নেগেটিভ হয় যদি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় অ্যাফারমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এস হচ্ছে আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে হবে কি আই ডু নট write a letter. I do not write a letter. I do not write a letter. So the noun will be or the subject plus do not অথবা does not অথবা হবে plus verb present form plus extension. ঠিক আছে যদি negative হয় তাহলে স্ট্রাকচারটা হয়ে যাবে কি শুধুমাত্র subject plus subject এর পরে কি হবে do not অথবা does not plus verb present form plus extension. ঠিক আছে আই ডু নট রাইট দ্য লেটার আর যদি এমন হয় যে হি রাইটস দ্য লেটার এটা যদি আমি রাইট করি তাহলে লিখতে হবে হি ডাজ নট রাইট এ হি ডাজ নট রাইট এ ঠিক আছে আর এটা যদি প্রশ্নবোধক হয় প্রশ্নবোধক হলে সেটা কিভাবে লিখতে হবে প্রশ্নবোধক যদি হয় প্রশ্নবোধক হলে লিখতে হবে অথবা ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন যেমন ডু ইউ রাইট এ লেটার তখন কি হবে কোয়েশ্চেন মার্ক হবে ইন্টারপ্রেটিভ মার্কটা বসাতে হবে ডু ইউ রাইট এ লেটার হ্যাঁ ডু ইউ রাইট এ লেটার তখন ডু অথবা ডাস কি হবে বাক্যে প্রথমে বসাতে হবে এরপর সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন ঠিক আছে আবার যদি বলি এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি প্রশ্নটা হয় তাহলে ইন্টারপ্রেটিভ সেন্টেন্সটা দুভাবে হতে পারে একটা হচ্ছে ডু অথবা ডাজ প্রশ্ন হতে পারে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হতে পারে যেমন হয় ডু ইউ রাইট এ লেটার ঠিক আছে উইচ হোয়াট হোয়াই হোয়েন হাউ এই শব্দগুলো কি ডব্লিউএইচ ওয়ার্ড বলি আমরা তাই না এই তাহলে ওই ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডু অথবা ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক ঠিক আছে তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে এটা বিভিন্ন ভাবে হতে পারে ঠিক আছে সেই অনুযায়ী আমাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে এরপর আসো কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স $500 in cash in case they don't take MX. She wanted to see me, so now I'm headed to the annex. Sorority house. ZZ, the shop door, ZZ. ZZ. ZZ, the shop door. Not what she আচ্ছা কথা বলবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান কাল বাংলায় এটাকে বলে কি ঘটমান কাল অর্থাৎ ভার্বের যে রূপ দ্বারা বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে বা কি চলমান আছে এমন বোঝায় তাহলে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে ঠিক আছে ভার্বের যে রূপ দ্বারা বর্তমান সময়ে বর্তমান কালে কোনো কাজ হচ্ছে চলছে বা চলমান আছে এমন বোঝায় তাহলে অর্থাৎ কাজটা কি কন্টিনিউয়াস কাজটা চলছে এমন যদি বুঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা কি রকম সাবজেক্ট প্লাস এন্ড ইজ প্লাস ভার্ব প্লাস আইজি প্লাস এক্সটেনশন ঠিক আছে তাহলে স্যার আমি ফোনে ফোনে তো ইয়ার হ্যাঁ সময় আচ্ছা তাহলে স্ট্রাকচারটা একটু ফলো দেখো সাবজেক্ট প্লাস এন্ড ইজ আর অথবা প্লাস ভার্ব প্লাস আইজি প্লাস এক্সটেনশন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার subject plus l is r answer l oblique is oblique r
অর্থাৎ আমাদের সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এগুলোকে বসাতে হবে, এগুলোকে ওই অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী সেটা লিখতে হবে। এরপরে ভার্বের সাথে কি যুক্ত হবে? আই এন জি যুক্ত হবে প্লাস এক্সটেনশন। যেমন কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম, আমি একটি চিঠি লিখে দিই, যেমন সাবজেক্ট আর, আই যেন হয় আই সাথে কি হবে এম ইজ আর কোনটা এ, আই এম রাইট, রাইট লিখলাম ভার্বের সাথে আই এন, আই এম রাইটিং এ লেটার। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর একটা উদাহরণ। আচ্ছা তাহলে আর যদি বলি ইউ, ইউ সাথে কি হয়? ইউ আর রাইটিং এ আর হি অথবা সি, হ্যাঁ এই থার্ড পারসন যদি হয় সেটার সাথে হবে কি ইজ, থার্ড পারসন সিঙ্গুলার হলে সেটার সাথে ইজ, হি ইজ রাইটিং এ লেটার, জেবা রাইট, জেবা ইজ রাইটিং এ লেটার। ঠিক আছে, আর যদি এটা নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয় সেন্টেন্সটা সেটা কি হবে? সাবজেক্ট প্লাস এম নট অথবা ইজ নট অথবা আর নট যেমন তারপরে যদি প্রশ্নবোধক হয় সেটা, যদি এটা প্রশ্নবোধক হয় তাহলে কিভাবে হবে? তাহলে হবে প্রশ্নবোধক দুই রকম হতে পারে, যেমন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্নটা হতে পারে, এম ইজ আর দিয়েও প্রশ্ন হতে পারে, অথবা কোন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও প্রশ্নটা হতে পারে। যদি এম ইজ আর দিয়ে প্রশ্নবোধক হয় তাহলে হবে এভাবে, ঠিক আছে, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইজি প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। এটা হচ্ছে যদি ইন্টারভেটিভ সেন্টেন্স এর মধ্যে এম ইজ আর ভার্বের ভাগ দিয়ে আমি প্রশ্নটা করি, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড হয় তাহলে এটার সাথে কি হবে? প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত হবে, প্লাস ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত হবে। ঠিক আছে, আমি দুটো উদাহরণ দিচ্ছি এখানে, যেমন আর ইউ যদি বলি, আর এটা ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যদি আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করি, যেমন আর ইউ রাইটিং এ লেটার। ঠিক আছে, এটা যদি এখানে কি এম ইজ আর, অর্থাৎ প্রশ্নটা দুভাবে করা যায়, প্রশ্ন দুটো প্রশ্নটা সেক্ষেত্রে যদি এম ইজ আর দিয়ে প্রশ্ন করি আর ইউ রাইটিং এ লেটার, আর যদি বলি ডব্লিউএইচ ওয়ার্ড সহ, অর্থাৎ মানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, তাহলে যেমন ডব্লিউএইচ ওয়ার্ড ওয়ার্ড আর এরপরে সাবজেক্ট ইউ সে সে ভার্ব প্লাস আইএনজি প্লাস এরপরে কোশ্চেন মার্ক হোয়াট আর ইউ সেইং। ঠিক আছে, এটা যদি ডব্লিউএইচ ওয়ার্ড, প্রশ্নবোধক বাক্যের মধ্যে খেয়াল করতে হবে যদি এক্সার দিয়ে আমাদের অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমরা প্রশ্নটা করতে পারি তাহলে এভাবে করতে হবে, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে একেবারে প্রথমে আমি ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলে হবে, এটার জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো বিদ্যমান আছে তাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো বিদ্যমান আছে এমন যদি হয় তাহলে তাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন স্ট্রাকচারটা আমি লিখি, সাবজেক্ট
plus have अथवा has plus verb past participle. Plus extension. ठीक है sir. এটা হচ্ছে কি স্ট্রাকচার ভার্বের past participle অর্থাৎ ভার্বের তিন নাম্বার ফর্ম ভার্বের তিনটা ফর্ম থাকে না প্রেজেন্ট past past participle এটা হচ্ছে তিন নাম্বার ফর্ম সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের past participle প্লাস এক্সটেনশন ঠিক আছে হ্যাভ হ্যাজ হ্যাজ কখন হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হবে কি হ্যাভ যেমন আই হ্যাভ আই হ্যাভ bought a book. I have bought a book. Subject: I have bought. Verb past participle: a book extension. I have bought a book. এটা হচ্ছে কি? অর্থাৎ আমি একটি বই কিনেছি। তার মানে বইটা কি? এখনই কিনেছি। বইটা এখনো এখন কিনেছি। অর্থাৎ কাজটা এইমাত্র শেষ হয়েছে। ঠিক আছে? তাহলে এরকম যদি হয় সেগুলো কি present perfect tense. এবং তার স্ট্রাকচারটা হবে এভাবে তাহলে অন্যান্য টেন্সের মতো অন্যান্য যে স্ট্রাকচারগুলো বললাম সেক্ষেত্রে কি এখানে যদি নট হয় তাহলে হ্যাভ নট হ্যাজ নট হবে আর যদি প্রশ্ন করি তাহলে হ্যাভ নট হ্যাজ নট দিয়ে অথবা হ্যাভ দিয়ে হ্যাজ দিয়ে প্রশ্নটা করতে পারে ঠিক আছে এরপরে এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি ভার্বের যে রূপ দ্বারা কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে ঠিক আছে অতীতে শুরু হয়ে এখনো চলছে তাহলে তাকে বলে কি অতীতে শুরু হয়ে এখনো চলছে এমন এরকম হলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ভার্বের যে রূপ দ্বারা কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এমন যদি হয় তাহলে তাকে বলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স Subject plus have been अथवा has been plus verb plus ing plus for अथवा since plus extension plus extension তাহলে এখানে খেয়াল করো অর্থাৎ কোনো কাজ আগে থেকে শুরু হয়ে এখনো চলছে যে কাজটা কি এখনো শেষ হয়নি এরকম হলে সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা তাহলে একটা উদাহরণ দিই আই হ্যাভ বিন আই হ্যাভ বিন হ্যাভ বিন থেকে হ্যাভ বিন নিলাম হ্যাভ বিন হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে হ্যাভ বিন বসাতে হবে I have been writing a letter for 10 minutes. I have been writing a letter for 10 minutes. ঠিক আছে তাহলে এখানে দেখো খেয়াল করো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন থেকে হ্যাভ বিন থেকে হ্যাভ বিন নিলাম পারে সেটা এনজি করলাম তারপর এ লেটার ফর অথবা সিন্স থেকে ফর দিলাম 10 মিনিট অর্থাৎ আমি 10 মিনিট ধরে চিঠি লিখছি তাহলে 10 মিনিট ধরে ধরে হলে অর্থাৎ ব্যাপক সময় ধরে বুঝালে সেক্ষেত্রে ফর বসে আর নির্দিষ্ট করে অর্থাৎ নির্দিষ্ট সময় বুঝালে সেক্ষেত্রে সিন্স বসে পয়েন্ট অফ টাইমের জন্য নির্দিষ্ট সময় করে বুঝালে সেক্ষেত্রে সিন্স বসে আর পিরিয়ড অফ টাইম নির্দিষ্ট বা ব্যাপক সময় বুঝালে ফর বসে ঠিক আছে যেমন যাবৎ ধরে এগুলো হলে ফর বসে আর হতে থেকে এগুলো হলে সিন্স বসে আচ্ছা তাহলে যদি এই সেন্টেন্সটা নাইট করি তাহলে এখানে কি হবে হ্যাভ নাও অথবা হ্যাভ বিন আই হ্যাভ কি হবে নট যুক্ত হবে অর্থাৎ হ্যাভ নট বিন হ্যাজ নট বিন হ্যাভ নট বিন হ্যাজ নট বিন যদি এটা
নেগেটিভ হয় যদি আমি নেগেটিভ করে বলি তাহলে নেগেটিভ স্টেট হয় স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ নট বিন হ্যাজ নট বিন প্লাস ভার্ব প্লাস এন্ড প্লাস ফর সিনস প্লাস এক্সটেনশন ঠিক আছে আই হ্যাভ বিন আই হ্যাভ নট সরি আই হ্যাভ নট বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস ঠিক আছে আর প্রশ্ন হলেও প্রশ্ন দিয়ে যদি বুঝায় তাহলে হবে হ্যাভ অথবা হ্যাজ আগে আসবে যদি প্রশ্নগুলো হয় তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস ing প্লাস ফর দেখো যদি প্রশ্নগুলো পার্টিসিপেট হয় তাহলে হ্যাজ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইজি প্লাস ফর অথবা সিনস প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চন মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে না হলে সেন্টেন্সটা ভুল হবে আর যদি এটা ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে হয় তাহলে সেটা সমান হবে ডব্লিউ এইচ ওয়ার্ড যেমন হোয়াই হোয়াই হ্যাভ ইউ বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস এভাবে বলতে পারে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের শিক্ষণফলের যা যা ছিল তার মধ্যে থেকে আবারও একটু বলি কি কি করলাম আমাদের শিক্ষণফলের মধ্যে ছিল ডেফিনিশন অফ টেন্স সেটা আমরা জানলাম এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ টেন্স সেটাও আজকে আমরা জানলাম এরপরে ডেফিনিশন অফ প্রেজেন্ট টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা এবং এটার প্রকারভেদ এগুলো সম্পর্কে আমরা জানলাম পরবর্তী ক্লাসে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আলোচনা করব আমরা সংক্ষিপ্তে সম্পর্কে আমি প্রাইমারি ভাবে অর্থাৎ প্রাথমিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিবে সেটা সবাই লিখে নাও হোমওয়ার্কটা নোট ডাউন করে নাও সবাই আমি আরেকবার বলে যাচ্ছি
rewrite the following sentences with the right form of verb given in the bracket. Assalamualaikum.